আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রুমাইসাস কুকিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজন গাজর দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি ডেজার্ট, গাজরের পায়েস বা বলতে পারেন ক্ষীর। এটা বানানোও খুব সহজ আর খেতে একদম রাজকীয় স্বাদের। চলুন দেখে নেই কীভাবে তৈরি করা যায়। গাজরের পায়েস বানানোর জন্য আমি এখানে গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে ছিলকাটা ছিলে একটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এভাবে কুচি করে নিতে পারবেন। একটু চেষ্টা করবেন মিহি করে কুচি করে নেওয়ার, এতে করে পায়েসটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার এটা একেবারে রেডি, এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর ঘি না থাকলে তেলটা না ব্যবহার করাই ভালো। এখন 3-4টা এলাচ দিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে নিলাম। আমার কিশমিশটা খেতে ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা না চাইলে না দিলেও হবে। আমাদের যে গ্রেট করা গাজরগুলো ছিল সেগুলো আমার 3 কাপ পরিমাণ হয়েছে। সবগুলো গাজর প্যানের মধ্যে দিয়ে নিলাম। এখন জালটাকে লো মিডিয়ামে রেখে অনবরতে নেড়ে চেড়ে এই গাজরগুলোকে ভেজে নিতে হবে। আর এরই মধ্যে গাজরটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে। তো 15 থেকে 20 মিনিট সময় ধরে আমি গাজরগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু এটার মধ্যে ঘি ব্যবহার করা হয়েছে, আপনারা ভাজার সময় বুঝতে পারবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি কিছুটা কোরানো নারকেল দিয়ে নিচ্ছি, প্রায় 1.25 কাপ পরিমাণ। আপনাদের হাতের কাছে নারকেলটা না থাকলে না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন নারকেলটা ব্যবহার করার। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যেটা খেতে ভীষণ ভালো লাগে। এখন সব কিছুকে একত্রে আবারও খুব ভালো মতো মিক্স করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। তো অনেকটা সময় ধরে আমি এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু এখন অনেক ঝরঝরে, একেবারে লাচ্চা সেমাইয়ের মতো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আরেকটা হাঁড়িতে আমি 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি। আর দুধটাকে জ্বালিয়ে আমি প্রায় অর্ধেক করে নেব, তার মানে হচ্ছে একেবারে ঘন করে নিতে হবে। তো দুধটা আমার ফুটতে শুরু করেছে, আর চুলার জ্বালটা লো মিডিয়ামে রেখে আমি দুধটাকে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখছি, এটা আমি পরে ব্যবহার করব। আমাদের যে ভাজা গাজরগুলো ছিল সেগুলো এখন দিয়ে নিচ্ছি দুধের মধ্যে। আর দুধটা কিন্তু অলরেডি আমার অর্ধেক হয়ে গিয়েছে, তার মানে আমি 6 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, সেটাকে আমি জ্বালিয়ে প্রায় 3 কাপের একটু বেশি হবে এরকম করে নিয়েছি। তার মধ্যে এখন ভাজা গাজরগুলো দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এখন এই গাজরটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে আরেকটু ঘন করে নিতে হবে। এখন আমি চিনি ব্যবহার করছি প্রায় 1/2 কাপ পরিমাণ, যেহেতু দুধটা আমার ঘন করা ছিল আর গাজরের মধ্যেও একটু মিষ্টি আছে, এই কারণে চিনিটা আমি কম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণে একটু বাড়িয়েও দিতে পারবেন। তো আরও কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে আমি এটাকে ঘন করে নিয়েছি। আর গাজরটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ করাই ছিল, কারণ ভাজার সময় গাজরটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। তো প্রায় 5 মিনিট সময় ধরে আমি দুধের মধ্যে গাজরগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। তো আমরা যে দুধটা তুলে রেখেছিলাম 1/2 কাপ পরিমাণ, তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এই চালের গুঁড়োটা দুধটা আরেকটু ঘন করতে হেল্প করবে, চাইলে এ পার্টটি আপনারা বাদও দিতে পারবেন। তবে আমি বলবো এইভাবে করে দেখতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। তো এখন চালের গুঁড়োর মিশ্রণটা আমি গাজর পায়েসের মধ্যে দিয়ে নিলাম। আর দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু চালের গুঁড়োটা দলা পেকে যেতে পারে। তা আমি অনবরত নেড়ে চেড়ে আরও কিছুটা সময় এটাকে জাল করে নেব। আর চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে
দুধের ঘনত্বটা আর একটু বাড়িয়ে দিবে, যেটা খেতে ভীষণ ভালো লাগবে, একদম একটা ক্রিমি টেক্সচার আসবে। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে কর্নেস মিল্ক এখানে ব্যবহার করতে পারেন, এতে করে অনেক ঘন হয়ে যাবে। তো অনেকটা সময় ধরে আমি নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিয়েছি। এটা যেরকম অবস্থায় রাখতে চান তার থেকে একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক ঘন হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি প্রায় 20 মিনিট পর, আপনাদেরকে হালকা একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে, দেখতে ভীষণ ভাল লাগছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আশা করছি এই শীতে একবার হলেও এটি ঘরে ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।